তো এই ছিল আপনার ইয়ামাহা ইএমআ এস ভাসন থ্রি তো এটার একটা সমস্যা হয়েছিল সমস্যাটা দেখায় দেখুন মানে জটিল একটা সমস্যা দেখুন নিচটা কিন্তু ফাটছিল এটা আমরা ওয়েল্ডিং করে দিলাম তো এখানে এফজেট এর ভাসন ওয়ান এবং ভার্সন টু এবং ভার্সন থ্রি সবগুলা কিন্তু ফাটে এখানে ফাটার যে মূল কারণটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানকার নিচে একটা এরকম বুশ থাকে আলাদা এই বুশটা এখানে লাগানো থাকে তো যখন এই বুশটা অনেক টাইট হয়ে যায় মানে এটা কিন্তু ইজি ইজি ঘুরবে এটার মধ্যে ইজি ঢুকবে এবং এভাবে মুভমেন্ট করবে এটা দেখুন অবস্থা একদম খারাপ একদম জাম হয়ে সিজ করে গেছে তো এরকম হলে কিন্তু গোড়াটা ফেটে যাবে স্বাভাবিক তো অবশ্যই সাজমেশনগুলো খুলে এই গোড়াটা আপনারা ক্লিয়ার করে নেবেন যেন এটা ইজি ইজি থাকে এরকম মুভমেন্ট করে তাহলে কিন্তু গোড়াটা ফাটবে না তো এটা গোড়াটা ফাটার কারণে কিন্তু অয়েলটা লিকেজ করছে নিজে এবং প্রেশারটা চলে গেছিল আমরা এটা ওয়েল্ডিং করে দিলাম আর এই সাসপেনশনটা আমার কাছে পাঠাইছিল চাঁদপুর থেকে দেখতে পাচ্ছেন দেখুন চাঁদপুর থেকে একবার ভাই পাঠাইছিল তো এটা এখন ওকে করে দিচ্ছি

হম এটা কিন্তু প্রেশার ওকে আছে দেখুন অনেক প্রেশার লাগতেছে উড়াইতে প্রচুর শক্তি লাগতেছে আমরা এখন ওকে করে এটা আবার রিটার্ন করে দেবো